অংশ হলো সেই ধন সম্পত্তির উত্তরাধিকার বলতে চেয়েছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দাউদ আলাইহিস দাউদের উত্তরাধিকার বানালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন ধন সম্পত্তির উত্তরাধিকার হন নাই তিনি উত্তরাধিকার হয়েছেন ইলম জ্ঞানের উত্তরাধিকার হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে যত উলামা প্রেরণ করেছেন এই উলামাদের বিষয়ে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল নিশ্চয় নিশ্চয় উলামাগণ আম্বিয়াদের উত্তরাধিকার কে বলছেন নবীজি বলছেন তাহলে আমরা কোন নবীর উম্মত একটু চিল্লায় বলি আমরা কোন নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে তিনি বলছেন উত্তরাধিকার বানাচ্ছেন কতজনের অসংখ্য নবী তিনি বলছেন আম্বিয়া মানে যত সমস্ত নবীর উত্তরাধিকার হলো উলামায়ে কিরাম একবার জোরে সরে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকে যে আল্লাহ আজকে আমাদের উলামাদেরকে আমাদের নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন নবীজি ঘোষণা দিয়েছেন যে আমরা সমস্ত নবীগণের ওয়ারিশ উত্তরাধিকার এগো আপনাদের হাফেজ সাহেব রুহুল আমিন সাহেব ইনি কি এই মাদ্রাসা চালানোর জন্য সৌদি আরব থেকে এক একটা সোনার পাথর পেয়েছেন কি নবীর অংশীদার হিসাবে পাননি তো আমি মরা আকবর আলী কি পেয়েছি পাইনি তাহলে আল্লাহর নবী আমাদেরকে কিসের উত্তরাধিকার বানিয়েছেন ইলমে জ্ঞানের উত্তরাধিকার বানিয়েছেন তিনি তার পরের অংশে বলছেন যে না আমি দিনারের উত্তরাধিকার বানিয়েছি আর না দিরহামে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উত্তরাধিকার বানালেন তিনি উত্তরাধিকার সূত্রে এবং কমেন্ট করুন সেই জ্ঞানে তিনি বলছেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দান করেছেন অনেক কিছু বলতে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তিনি বলছেন আল্লাহ
দ্বিতীয় রুকু আমাদের করে আছে না হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম বলেন যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে তার সমস্ত মুমিন বান্দাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন ফজিলত দান করেছেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন যেমন নবী হলেন তেমন বাদশাও হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের আইত্তে তিনার মুখের মধ্যে সেনাবাহিনী আছে আছে না নাই গো হ্যাঁ পাকিস্তান একবার খুব বাহাদুরি করেছিল তো তার উপরে হামলা হয়েছিল না হয়নি মোদিজি যেমনই অর্ডার দিয়ে দিলেন অমনি কি হয়ে গেল পাকিস্তানকে জব্দ করা হয়ে গেল সঙ্গে সঙ্গে তাহলে নিয়ন্ত্রণ কার হাতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দেশের সর্বোচ্চ নেতার হাতে তাই না প্রধানমন্ত্রীর হাতে তো এইরকম ভাবে আমাদের দেশ রক্ষণাবেক্ষণের জন্য সেনাবাহিনী হিসাবে মানুষ ছাড়া কি আর অন্য কিছু আছে আর অন্য কোন জাতি আছে পশু পাখি আছে জিন ভূত আছে ভূত বলে কোনো জিনিস নাই আছে ভূত বলে কোনো জিনিস নাই জিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন Okay.
পরিচালনা করার জন্য সাহসিকতা মন নিয়ে বিচক্ষণতার সঙ্গে ন্যায় হক ফয়সালার সঙ্গে রাজ্য পরিচালনা করার সাহস সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন শুধু তাই নয় রাজ্যের রক্ষণাবেক্ষণের জন্য এবং সকলের মনের ব্যথা বেদনা বোঝার জন্য সকলকে আমাদের ভাষা প্রকাশ করার জন্য মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীব জন্তু পশু পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন একবার জোরে শুনে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাজ্য পরিচালনার জন্য সোনা দানা হীরা মণি মুক্তা এমন করে সৈন্য লস্কর এমন করে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করেছেন অধিকারী আমি সুলাইমান যে আমার কাছে জিনের পাওয়ার রয়েছে আমার কাছে মানুষের পাওয়ার রয়েছে আমার কাছে জীবজন্তু পশু পাখির পাওয়ার রয়েছে আমার কাছে হাওয়া বাতাসের পাওয়ার রয়েছে ও মানব সকল শুনে নাও শুনে নাও আমার এত কিছু পাওয়ার থাকা সত্ত্বেও আমি সুলাইমান কিছুই না আমি একজন তুচ্ছ আল্লাহর নবী আল্লাহ অনুগ্রহ করেছেন ইন্না হাযা লাহুল ফযলুল মুবীন নিশ্চয় নিশ্চয় এগুলো মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্পষ্ট অনুগ্রহ তিনি অনুগ্রহ করেছেন তাই আমাদের জিনের পাওয়ার দিয়েছেন তিনি দয়া করেছেন তাই আমাদের মানুষের পাওয়ার দিয়েছেন তিনি আমার উপরে কৃপা করেছেন সকলের পাওয়ার দিয়েছেন এর জন্য আমি শুকরিয়া আদায় করব কি কি দিয়েছেন কোরআন বলে ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি অতএব এত কিছু পাওয়ার তিনার কাছে তিনি এবারে সকলকে একত্রিত করার আদেশ দিলেন হযরত সেনাবাহিনীর মধ্যে ছিল মিনাল জিন তার সেনাবাহিনীর প্রথম অংশ ছিল জিন তারপরে মহান স্রষ্টা রব্বুল আলামিন জানায়া দেন ওয়াল ইনসি এবং ইনসান অর্থাৎ মানব মানুষ ওয়াত তৈরি এবং পশু পাখি তার সেনাবাহিনীতে কি কি ছিল জিন ইনসান এবং তাইর জিন জাতি তার সেনাবাহিনীতে ছিল মানুষ জাতি তার সেনাবাহিনীতে ছিল আর পশু পাখি জীবজন্তু তার সেনাবাহিনীতে ছিল এই সমস্ত কিছু তাদেরকে রাখা হলো মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের এতগুলো দেওয়া নিয়ামত নিয়ে বিন্দুমাত্র অহংকার তিনি করেন নাই তিনি বলতে পারতেন ও